আসসালামু আলাইকুম লোকাল টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজিম উদ্দিন আজ আমরা আলোচনা করব ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালনায় উদ্যোক্তাদের দায়িত্ব এবং কর্তব্য এই আলোচনায় আশা করব আপনারা শেষ অবধি আমাদের সাথে থাকবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন দায়িত্ব কর্তব্য ধারাবাহিকভাবে যদি আমরা বলি সেটি হচ্ছে এরকম যে স্থানীয় জনগোষ্ঠী যাতে অবাধে ইউআইসি থেকে সরকারি বেসরকারি ই সেবা পেতে পারে তার সর্বাত্মক ব্যবস্থা নিশ্চিত করবেন নাগরিকের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সেবা ইউআইসিতে না থাকলে সেসব সেবা নিশ্চিত করার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন চাহিদার পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে তৈরি সেবাও ইউআইসিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যুক্ত করা যাবে তবে এই সেবাকে অবশ্যই ডিজিটাল সেন্টারের অন্যান্য সেবার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে বিদ্যমান সেবা সম্পর্কে মানুষের কোনো অভিযোগ থাকলে তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নজরে আনতে হবে ইউআইসিতে সেবা প্রদানকারীর সংখ্যা বাড়াতে উদ্যোক্তাগণ স্থানীয় পর্যায়ে সরকারি বেসরকারি ই সেবার চাহিদা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করবেন উদ্যোক্তা মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ ব্যবহার করে হাটবাজার শিক্ষা প্রতিষ্ঠান গ্রামেগঞ্জে বিভিন্ন সেবা সম্পর্কে ক্যাম্পেইন উঠান বৈঠক করবেন এসব কাজে তিনি প্রয়োজন অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ সচিব ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা গ্রহণ করবেন সমাজে বৈষম্য ও বিভেদ সৃষ্টি করতে পারে সরকারের বা ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এরূপ যাবতীয় কর্মকাণ্ড থেকে উদ্যোক্তা বিরত থাকবেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উপকরণ রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্ব উদ্যোক্তাকে গ্রহণ করতে হবে প্রয়োজন অনুযায়ী উপকরণ বাড়াতে উদ্যোক্তা নিজে বিনিয়োগ করবেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ইন্টারনেট বিদ্যুৎ পানি ও অন্যান্য সার্ভিসের মাসিক বিল যথাযথ কর্তৃপক্ষকে নিয়মিত পরিশোধ করতে হবে উদ্যোক্তা কোনো বেতনভুক্ত কর্মচারী নন বিদায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার সচল রাখা আয় বৃদ্ধি ও টেকসইকরণের ক্ষেত্রে তিনি সকল প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন উদ্যোক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের সাথে সুসমন্বয় করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ মোতাবেক ইউনিয়ন ডিজিটাল সেন্টার কার্যক্রমসমূহ পরিচালনা করবেন ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালনায় কোনো সমস্যা দেখা দিলে উদ্যোক্তা প্রতি মাসে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ব্যবস্থাপনা কমিটির সভায় আমরা এর আগের ভিডিওতে ব্যবস্থাপনা কমিটির কথা বলেছিলাম ইউনিয়ন ডিজিটাল সেন্টারের অগ্রগতি প্রতিবেদন প্রদান করবেন এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এই প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়োজিত মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করবেন বিকল্প উদ্যোক্তাকে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালনার জন্য প্রস্তুত করার দায়িত্ব নিয়মিত উদ্যোক্তার বিকল্প উদ্যোক্তা যাতে করে দ্রুত দক্ষতা অর্জন করে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবা গ্রহণকারীর সংখ্যা ও আয় বাড়াতে ভূমিকা রাখতে পারেন সে ব্যাপারে নিয়মিত উদ্যোক্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বিকল্প উদ্যোক্তা পূর্ণ দক্ষতা অর্জন করলে তাকে বিভিন্ন কাজের দায়িত্ব দিতে হবে যাতে করে বিকল্প উদ্যোক্তার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উপর দায়িত্ব বোধ জন্মায় এবং উপার্জন করার সুযোগ তৈরি হয় এই দায়িত্বগুলো মূলত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদেরকে তাদের যথাযথভাবে পালন করতে হবে এবং এটি পালনের মাধ্যমে জনগণকে আরও অধিক সেবা প্রদান করতে তারা পারবেন এটি আমরা ইতিমধ্যেই এর সুফল দেখেছি যে তারা নিষ্ঠার সাথে কাজ করে আসছেন এবং তাদের সেই সেবা প্রদানের মাধ্যমে আজকে বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ডিজিটাল সেন্টার যথাযথভাবে পরিচালিত হচ্ছে এবং ইউনিয়ন পরিষদগুলো তাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেইগুলোর মাধ্যমে উদ্যোক্তাদের সহযোগিতা এবং উদ্যোক্তাদের সাথে সমন্বয় স্থাপন করলে এই সেন্টারটি আরও বেশি জনগণকে তথ্য সেবা প্রদানে অগ্রণী ভূমিকা রাখতে পারবে এবং ডিজিটাল বাংলাদেশ গঠনের যেই উদ্যোগ বর্তমান সরকারের রয়েছে সেটি যথাযথভাবে বাস্তবায়িত হবে তো এই ছিল আমাদের আজকের আলোচনা আমাদের পরবর্তী আলোচনায় আমরা বর্তমান প্রেক্ষাপটে উদ্যোক্তারা কীভাবে ইউনিয়ন পরিষদের সাথে চুক্তি সম্পাদন করবেন এবং কোনো উদ্যোক্তাকে যদি বাদ দিতে হয় তাহলে কোন প্রক্রিয়ায় বাদ দিতে হবে আদৌ বাদ দিতে পারবেন কি না এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আশা করব সে অবধি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ